ব্রিটিশ পরিবারে আছে বিশেষ সোনার গাড়ি, যার নাম কুইন্স গোল্ড স্টেট কোচ। রাজ পরিবারের সদস্যদের কাছে খুব প্রিয় নয় এটি, তবু উৎসবের আয়োজনের কেন্দ্রবিন্দু এই সোনার গাড়িটি। রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হওয়ার 70 বছর পূর্তি আয়োজনে রাস্তায় দেখা গেছে সোনার এই গাড়িটি। ব্রিটিশ রাজ পরিবারকে বহনের জন্য এটি 1760 সালে নির্মাণ শুরু করেছিলেন ব্রিটেনের রাজা তৃতীয় জর্জ। স্যামুয়েল বাটলরের লন্ডন ওয়ার্কশপে তৈরি হওয়া এই সোনার গাড়িটি তৈরিতে ব্যয় হয়েছিল 7,562 পাউন্ড। পরবর্তীতে ভাস্কর স্যার জোসেফ উইলটন গাড়িটিকে অর্থপূর্ণ খোদাই করে শিল্পরূপ দিয়েছিলেন। সোনার এই গাড়িটি লম্বায় 24 ফুট এবং উচ্চতা 12 ফুট, যা এত ভারী যে হাঁটার গতিতে এটিকে নিয়ে যেতে হয়। ওজন 4 টন হওয়ায় একজন প্রশিক্ষক 4টি জোড়া ঘোড়ার মাধ্যমে কোচটিকে টেনে নিয়ে যায়। এর ভেতরে রয়েছে বিস্তৃত মখমলের আচ্ছাদন, সোনা দিয়ে তৈরি একটি ব্রেকও রয়েছে। 1962 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। এরপর থেকে রাজ পরিবারের বিয়ে থেকে শুরু করে যাবতীয় বিশেষ অনুষ্ঠানে এই সোনার গাড়ি ব্যবহার করা হচ্ছে। যদিও পরিবারের সদস্যদের অভিযোগ কোচতে চড়া আরামদায়ক কিছু নয়, বরং মহাবিরক্তিকর, তবু উৎসব আমেজে সোনায় মোড়ানো এই যানের অবস্থান থাকবেই। এটিতে চড়ার অভিজ্ঞতা নিয়ে রয়েছে রাজ পরিবারের নানান অভিমত। কেউই গাড়িটিতে তেমন চড়তে পছন্দ করেন না। রানী ভিক্টোরিয়া কেবিনে বসে দুঃখজনক দোল খাওয়ার অভিযোগ করেছিলেন। শুধু তাই নয়, তিনি প্রায়ই গাড়িটিতে চড়তেও অস্বীকৃতি জানাতেন। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজ্যাভিষেকের সময় কোচটিতে চড়াকে ভয়াবহ এবং খুব আরামদায়ক নয় বলে উল্লেখ করেছেন। গাড়ির ঝংকারে রাজা চতুর্থ উইলিয়াম সোনার তৈরি এই গাড়িটিকে রুক্ষ সমুদ্রে ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। রাজা ষষ্ঠ জর্জ বলেছিলেন, প্রাসাদ থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে পৌঁছানো পর্যন্ত ছিল তার জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাইডগুলোর মধ্যে একটি। সম্প্রতি 4 দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনের অভিষেকের 70 বছর পূর্তি উদযাপন হয়েছে। এই সময় রাস্তায় দেখা গেছে রাজপরিবারের এই বিশেষ গাড়ি কুইন্স গোল্ড স্টেট কোচ। যুক্তরাজ্য জুড়ে লাখো মানুষ সশরীরে অংশ নেয় এই আয়োজনে, আর টিভির পর্দায় সে আয়োজন দেখতে পায় বিশ্বের 100 কোটি মানুষ। অনুষ্ঠানে প্লাটিনাম জুবিলি প্রেজেন্স নামে একটি গণকুচকাওয়াজের আয়োজনও করা হয়। হোয়াইট হল থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত 3 ঘন্টায় এর যাত্রায় অংশ নেয় 10,000 সৈন্য, 6,000-এর বেশি স্বেচ্ছাসেবক, অভিনয় শিল্পী এবং 2,500 শতাধিক বাছাইকৃত অতিথি। প্যারেডের অংশ হিসেবে ছিল প্রায় মরিস মাইনর, ল্যান্ড রোভার, ভিন্টেজ সহ 2 শতাধিক অভিজাত সব গাড়ি। মূল অনুষ্ঠানে ছিল 200 জাতীয় ধনকুবের, যারা জাতীয় সঙ্গীত গেয়ে মঞ্চে নিয়ে যায়। গোল্ড স্টেট কোচে চড়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপর ধীরে চলা এই গাড়ির গতির সঙ্গে মিলিয়ে ছিল নেপথ্য ধারা বর্ণনা। এটি 1953 সালের এমন আবহ তৈরি করেছে যেন ভেতরে বসে আছে তারুণ্যদীপ্ত সদ্য অভিষিক্ত হওয়া রানী। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।